থ্যাংক ইউ। পাপলু খুব জোর খিদে পেয়েছে, কিছু খাওয়ার জোগাড় করো বন্ধু। আরে তোমার কখন খিদে পায় না বলবে? তোমার পেট নয় যেন গোদাম, যত দেবে ততই কম পড়বে। আরে বাহ, মোটু মুরগি ধরার কোনো আইডিয়া তো দাও। খালি পেটে আমার মাথায় কিচ্ছু আসে না, তুমি কিছু ভাবো। আরে ভাবার কি আছে, সোজা সুজি ঝাঁপিয়ে পড়ো। আক্রমণ! আরে কে মোটু, তুমি একটা মুরগিকে ধরতে পারো না? এবার দেখো আমার হাতের জাদু। মোটু ধরো, ধরো ওকে। কেউ আছো? কি বললো, কেউ আছো? বাঁচাও! শুনলাম তো সেরকমই, কিন্তু এটা কি করে সম্ভব? তোমরা দুজন চোর পুলিশ খেলছো নাকি? একটা মুরগি ধরতে যেতেই ওর মোরগটা আমাদের দৌড়ে দৌড়ে খুব জোরে জোরে মারছিল। উড়ি বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতায় এরকম আগে কখনো শুনিনি। মুরগি ধরার জিনিস নয়, লালন পালন করার জিনিস। আরে মুরগি পালন করে তোমরা কোটিপতি হতে পারো। সেটা কিভাবে বলো না, আমরা কোটিপতি হব, দারুণ লাগবে। তোমরা 5টা মুরগি পালো, সেগুলো ডিম দেবে, তার থেকে ছানা বেরোবে। 5টার থেকে 10টা হবে, এভাবে 10টার থেকে 20টা হবে, 20টার থেকে 40টা, 40টার থেকে 80টা, আর দেখতে দেখতে হাজার হাজার মুরগি হয়ে যাবে। যাই হোক, এই আইডিয়াটা তো দারুণ, কি বলো পাতলু? আরে আইডিয়াটা তো ভালো, কিন্তু ঘোষিতারামের আইডিয়ার জন্য সব সময় ভয়ে ভয়ে থাকতে হয়। আরে তুমি তো খালি খালি চিন্তা করছো, আমি আছি না তোমার সঙ্গে। চলো ঘোষিতারাম, মুরগি কিনে আনি। আমরা মুরগি পেলেছি, কিন্তু একটা মুরগিও ডিম দিচ্ছে না। ও মোটু আমার বন্ধু আমার মিত্র, এই পাউডারটা 1-1 চামচ দানার মধ্যে মিশিয়ে মুরগিদের খাওয়াও, তারপর দেখো এদের মধ্যে এমন শক্তি আসবে যে তাড়াতাড়ি ডিম দিতে শুরু করবে ভাই। জয় হোক বর্দার, এবার তাড়াতাড়ি পাউডারটা আমায় দিয়ে দাও। ওইটা কি করলে মোটু? এই পাউডারটা রোজ 1 চামচ করে দেওয়ার কথা ছিল, তুমি তো সব পাউডারটা একসাথে খাইয়ে দিলে। আমাকে তাড়াতাড়ি বড় লোক হতে হবে, মুরগিরাও তাড়াতাড়ি ডিম দেবে। এটা কি হলো, কিভাবে হলো? আরে ডক্টর ঝটকা ওদের কি খাইয়ে দিয়েছে? উড়ি বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতায় এই প্রথমবার এমন দেখছি। দুজন পড়ে গেছে, দুজন এখনো বাকি, ওদেরকেও শিক্ষা দি চল। ও আমার ওষুধের ডিব্বি, বাঁচাও! চলো লং ড্রাইভে যাওয়া যাক। না না, এবার অন্তত এটা বলো না যে ওরা গাড়ি চালিয়ে যাবে। আমি বলবো না, নিজেই দেখে নাও। আরে ওদের ধরো, ওরা বক্সারের গাড়ি নিয়ে যাচ্ছে। আরে মোটু তাড়াতাড়ি, তুমি কিছু একটা করো। খালি পেটে আমার মাথায় কিচ্ছু আসে না, তুমি কিছু একটা ভাবো। আইডিয়া! হ্যালো চিন্নম স্যার।
আমার নাম হলো চিংগাম। আমার হাত থেকে পালানো মুশকিলই নয়, অসম্ভব, একেবারে অসম্ভব। এবার বলো 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 বলো, বক্সারের গাড়ি কে চুরি করেছে? পাঁচটা মুরগি মিলে ডক্টর ঝটকার ওষুধ খেয়ে ওরা সুপারম্যানের মতো সুপার মুরগি হয়ে গেছে। তোমরা আমার সাথে মজা কেন করছো? আজ তো এপ্রিল ফুল নয়। ওই দেখুন গাড়িটা আসছে, নিজের চোখেই দেখে নিন। বাবা, এটা কি করে হতে পারে? এটা তো অসম্ভব, একেবারে অসম্ভব। সবাই পালাও! অসম্ভব, আজ তুমি থাকবে না হয় আমি। আরে কি হইতাছে, দাঁড়াও, আমি স্বপ্ন তো দেখতাছি না। আরে দাঁড়াও দাঁড়াও, ফ্রির মাল নাকি যে যত ইচ্ছা খাইতাছো, পয়সা কে দেবে? চিংগাম স্যার, আমারে বাঁচান। আরে ওই মুরগিগুলো আমার দোকান লুট করতেছে। আমি তোমাকে কি বাঁচাবো? আরে ওরা আমার মোবাইলকে চুরি করে নিয়েছে, আমি কাকে রিপোর্ট করব? মোটু তাড়াতাড়ি কিছু একটা করো। আরে আমি কি করব, খালি পেটে আমার মাথায় কিছু বুদ্ধি আসে না, তুমি কিছু একটা ভাবো। আইডিয়া, মুরগিরা শুনছো, এই দোকানের সিঙ্গারা খেতে খুবই সুস্বাদু। কেউ সিঙ্গারাতে হাত লাগাবে না, ওগুলোর উপরে একমাত্র অধিকার আমার, শুধু আমার। কেউ যদি ওর উপরে হাত লাগাও, আরে কথাটা শেষ তো করতে দিতে, আমি তৈরি ছিলাম না। দাঁড়াও পাতলু, তুমি এদের বোঝাও যে আমার সিঙ্গারা খাবার ফল কি হতে পারে। শোনো শোনো, মোটু তোমাদেরকে বোঝাতে বলেছে। আর ওদেরকে কিছু বোঝাতে হবে না, মোটু এই তোমার সিঙ্গারা। সিঙ্গারা 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 সিঙ্গারা। কি হলো রে, আমরা এত ক্লান্ত হয়ে গেলাম কি করে? ক্লান্তি নয় আমরা, এটাই ওই ডাক্তারের ওষুধের প্রভাব শেষ হয়ে গেছে। আমার সিঙ্গারাতে হাত লাগালে তার দশা এরকমই হয়। এরা নড়াচড়া করছে না কেন? আমার ওষুধের প্রভাব শেষ হয়ে গেছে, ওষুধে দিব্যে, আর কোন মুরগিকে আমি ওষুধটা খাওয়াবো না ভাই। না, আরে এরা আমার সব ওষুধ খেয়ে ফেলেছে, এবার কি করব? পালাও!